করোনা ভাইরাস প্রতিরোধের 14 দিনের কঠোর লকডাউনের পঞ্চম দিন আজিয়ে চট্টগ্রামত সংক্রমণের হার যখন উদ্যোগতীত তখন সাধারণ মানুষের অবাধ চলাফেরা আইন শৃঙ্খলা বাহিনীরও অসহায় করে দিয়ে যেটে জরুরি প্রয়োজন সারা ঘরের বাইরে বেরোয়া মানা এড়ে ব্যাগ ধরনের বিধিনিষেধ ন মানিনে নানান অজুহাতত ঘরের বাইরে ঘোরাঘুরি করার মানুষ গল্প আড্ডা আর সেলফি তুলতে ব্যস্ত তরুণ তরুণী যেটে স্বাস্থ্যবিধির তোয়াক্কা তো নাই আর মুখ তো নাই হনমাক্স ঘুরতে আসছি ওয়েদারটা ঠিক আছে ভালো লাগছে এজন্য একটু বাসা থেকে বের হয়েছি সারাদিন বাসা থেকে বোরিং লাগে না সেটাই তো বাসায় বসে থেকে বোরিং লাগে তো এজন্য একটু বের হয়েছি এমনিতে একটু আসছে কি ঘরে তো সবসময় বসে থাকি করবো চার কি সব কিছু বন্ধ একটু বাসা অনেকদিন বসে আছে এজন্য নতুন ব্রিজ আসছি ঘোরার জন্য তো অনেকদিন ঘরে জন্য আজকে আসছি একটু বের ঘোরার জন্য না এমনি আমরা একটু বেশ চলে যাবো চলে যাবো বাড়ি দেখানো তো মঙ্গলবার জুলাইয়ের 27 তারিখ নগরীর শাহ আমানত সেতু এলাকাতে যাইনে দেখা যায় ইন্ডিলে চিত্র অন্যমিকে ঈদের ছুটি হাঁটাইনে এখনো শহরত প্রবেশ করার আর শহরতুন বাইরের মানুষ গণপরিবহন বন্ধ তনে এক প্রকার আড়ি আড়িনে শহরের ভিতরে প্রবেশ করার এসব মানুষজন ভাঙে ভাঙে আবার বেশি হস্টর আর তুমি দোয়ান পারে আছে আর কি আনে আবার বাড়ির তো নয় জি ছুটি তো হাড়ে বাচ্চা টাচ্চা আছে বউ ফ্যামিলি আছে বাড়ির মধ্যে আর হদিন দেখুম অর্থনৈতিক অবস্থা তো খুব খারাপ নেই কিন্তু এরা এরা যা দেখলাম মানে সম্পূর্ণ বন্ধ হ্যাঁ ছুটি শেষ তো চলে যেতে আরে আরে পরে নাই লকডাউনে আসছে বাধ্যতামূলক আসতে হয়েছে আমি বাসখালি হতাম বাসখালি হ্যাঁ আর শহরের প্রবেশ থেকে বেল্লাই শহরের মূল প্রবেশ পথ শাহ আমানত সেতু এবং সিটিগেট এলাকাত দুইয়ান চেকপোস্ট গজি বাংলাদেশ সেনাবাহিনী এর পাশাপাশি পুলিশের পক্ষতন চেকপোস্ট গড়া হইয়ে লকডাউন বাস্তবায়নের লাই দিন রাত চেষ্টা চালাইন মানুষের অসাবধানতার হারণে ব্যাক ফোন লাগার বলে জানাইয়ে শাহ আমানত সেতু এলাকার দায়িত্বে তাহা এই পুলিশ কর্মকর্তা যে লকডাউন দিয়েছে আমরা শতভাগ কন্ট্রোল করার চেষ্টা করতেছি কিন্তু তারপরও কিছু মানুষ আছে অমান্যতার ভাবটা একটু বেশি কিন্তু আমরা কন্ট্রোল করার চেষ্টা করতেছি যারা মানতেছে না আমরা ওই ট্রাফিক আইনে ব্যবস্থা নিতেছি ম্যাক্সিমাম গাড়িতে রুগী কেউ অসুস্থ হাসপাতালে যাচ্ছে কেউ জানা যায় গেছে অতীতের ব্যাক রেকর্ড ভাঙিনে গত 24 ঘন্টা চট্টগ্রামত করোনা ভাইরাসত আক্রান্ত হয়ে মারা গিয়ে আরো 18 জন আর এ সময় চট্টগ্রামত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয় 1310 জন যা আজকের দিনের সর্বোচ্চ রেকর্ড আর এই হারণে অযথা ঘরের বাইরে ঘোরাঘুরি নগরিনে ঘরত তাহনেই উত্তম বলি মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞ অকল সাইদুর রহমান সাকিব সি প্লাস টিভি চট্টগ্রাম